এটা হচ্ছে মিষ্টি চার। মিষ্টি চারটা ভালোভাবে নেড়ে গুঁড়া করে সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম, পিঁপড়ার ডিমটা ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে মিক্সার করে গুটি বানাতে হবে। বেশ একটা গুটি করে তারপর যে জায়গায় মাছ মারতে হবে সেই জায়গায় ফেলতে হবে। যে চারটা বানানো হয়েছে সেই চারটাতে খুব দ্রুত মাছ চলে আসবে। পুকুরের যে প্রান্তেই মাছ থাকুক না কেন, চারটা ফেলার সাথে সাথে মাছ চলে আসবে। একে আমরা বলে থাকি কুইক চার। ছোট বড় সব ধরনের মাছ চলে আসবে, বিশেষ করে কার্প মাছ, কার্প জাতীয় মাছ যেখানে থাকুক না কেন সবার আগে চলে আসবে। ডিমের পরিমাণটা যেহেতু কমে গেছে আর কিছু ডিম নিয়ে মিক্সার করি। সুন্দর দেখা যাচ্ছে, চারটা গুটি বানিয়েছি। এই চারটা গুটি পানিতে ফেলবো, দেখবেন কত দ্রুত মাছ চলে আসে। তো দেখা যাক, এখন আমরা পানিতে ফেলবো, যে জায়গায় মাছ মারবো সেই জায়গায়, যে জায়গায় চার করব সেই জায়গায় আমরা ফেলবো। এবার আমরা এই চারগুলা উপরে ফেলবো। এখন কোন জায়গায় চার করতেছে, একটা মাথা বেড়ে ফেলেছি।